তো এপিসোড 7 এর শুরুতে আমরা দেখতে পারি দ্য উইচার, মানে গ্যারাল্ট একটা বিশাল বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে নেলফগার্ডের বিশাল একটা সৈন্যবাহিনীকে সিনটার দিকে যেতে দেখতে পারে। আর এটা দেখার পরে তার একটু সন্দেহই হয়, মানে সে বুঝতে পারে যে একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। আর এই জন্য তার যেই ল অফ সারপ্রাইজ আছে, মানে সিরি, তার জন্য তার একটু টেনশন হওয়া শুরু হয়ে যায়। কারণ সে আস্তে আস্তে করে ল অফ সারপ্রাইজে বিশ্বাস করা শুরু করে দিয়েছে, কারণ সে দেখতে পাচ্ছে যত ঘটনা হচ্ছে সেগুলো তাকে সেই দিকে ইন্টিগ্রেট করছে। আর এই জন্য সে মোজেকের সাথে এসে একটা গুহার মধ্যে মিট করে। আর সে এই বিশাল বড় বাহিনী সম্পর্কে, মানে নেলফগার্ডরা যে সিনটাতে হামলা করতে যাচ্ছে সেই ব্যাপারটা সে তাকে বলে। তবে এখানে মোজেক তাকে বলে, তুমি কোনো টেনশন নিও না, আমি রানী ক্যালেন্থিয়া আর তার সমস্ত সেনাবাহিনী মিলে তাদেরকে ফেস করার জন্য ফুললি রেডি, আর তারা যেদিকে আক্রমণ করার জন্য আসবে সেই ব্যাপারটা আমরা আগে থেকেই জানতাম। আর এরপর সে গ্যারাল্টকে তার ল অফ সারপ্রাইজ সম্পর্কেও বলে। সে বলে যে তুমি টুনির থেকে যে ল অফ সারপ্রাইজ চেয়েছিলে তার জন্ম হয়েছে, সে হয়েছে একটা মেয়ে আর তার নাম রাখা হয়েছে সিরি। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে তার বাবা ও মা, মানে ববিতা আর টুনি, তারা বিশাল বড় একটা ঝড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছে। তো এই জন্য ছোটোবেলা থেকেই তার নানিই তাকে বড় করেছে, মানে তার নানির মেয়ে হয়েই সে ছোটোবেলা থেকে বড় হয়েছে। কিন্তু যখন গ্যারাল্ট আর মোজেক এই ব্যাপারে কথাবার্তা বলছিল, তখন এই খবরটা রানী ক্যালেন্থিয়া অলরেডি জেনে যায়। তো এই জন্য সে কিছু সিপাহী পাঠায় যাতে করে সে দ্য উইচারকে ধরে নিয়ে আসতে পারে। তবে যখন সে দ্য উইচারকে ধরতে আসে, মানে সেই লোকগুলো উইচারকে ধরার জন্য আসে, তখন উইচার বুদ্ধি করে মোজেকের গলায় ছুরি ধরে তার পাওয়ারের সাহায্যে সেখান থেকে জলদি করে বেরিয়ে চলে আসে। আর এরপর সে নিজেই সিনটা চলে আসে, মানে সে চায় এখন সরাসরি গিয়ে রানী ক্যালেন্থিয়ার সাথে মিট করবে। আর যখন এখানে তারা চলে আসে, তখন আমরা দেখতে পারি এটা হচ্ছে গিয়ে সেই সিনটা যেটা আমরা এপিসোড নাম্বার 1 দেখতে পেয়েছিলাম। যার মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখন সমস্ত টাইমলাইন মিলেমিশে একাকার হয়ে গেছে, মানে সমস্ত টাইমলাইন এক জায়গায় চলে এসেছে। আর এখান থেকেই আমরা জানতে পারি যে গ্যারাল্ট আর সিরির টাইমলাইনের মধ্যে 12 বছরের একটা গ্যাপ আছে। কারণ গ্যারাল্ট যখন ল অফ সারপ্রাইজ চেয়েছিল, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত সিরির বয়স 11 বছরের বেশি হয়ে গেছে। আর এরপরে যখন গ্যারাল্ট রানী ক্যালেন্থিয়াকে নেলফগার্ডিয়ানদের আসার খবরটা দেয়, তখন রানী ক্যালেন্থিয়া তার ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়েছিল যে এই ব্যাপারটা সে একেবারে পাত্তাই দেয় না। সে বলে যে তাদেরকে আসতে দাও, আমরাও তাদের জন্য রেডি হয়ে আসি, তাদের সবাইকে এখান থেকে মেরে পাঠাবো, মানে তারা কোনোভাবে জীবিত অবস্থায় কেউ এখান থেকে যেতে পারবে না। আসলে যদিও আমরা জানি যে তার মৃত্যু অলরেডি হয়ে গেছে, এটা একটা আগের সিন, যার মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এটা তার ওভার একটা কনফিডেন্স ছিল, যেটা তার ক্ষমতার মোহ আর দাম্ভিকতা বলেছিল। তবে তার শেষ পরিণতি কী হয়েছিল সেটা আমরা সবাই জানি। তো এখানে গ্যারাল্ট তাকে বলে যে আমি এই জন্য আসিনি যাতে করে আপনাকে যুদ্ধর খবর দিতে পারি আর আপনাদের দুজনের যুদ্ধর মধ্যে আমি পড়তে পারি, আমি এখানে এই জন্য এসেছি যাতে করে আমি আমার ল অফ সারপ্রাইজ, মানে সিরিকে এখান থেকে সরিয়ে নিতে পারি। আসলে আমি সিরিকে সরাসরি সারা জীবনের জন্য নিতেও আসিনি, আমি শুধু যেই সময়টা আপনাদের মধ্যে যুদ্ধ হবে সেই সময়টা সিরিকে এখান থেকে নিয়ে যেতে চাই, যাতে করে তার সেফটি বজায় থাকে, মানে সে যেন সেফ থাকে, তার কোনো ক্ষতি না হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে রানী ক্যালেন্থিয়া একটু চিন্তার মধ্যে পড়ে যায়। আর সে গ্যারাল্টকে একটা রুমের মধ্যে আটকে দিয়ে, মানে সেখানে অপেক্ষা করতে বলে, সে সিরির সাথে কথাবার্তা বলার জন্য যায়। মানে আমরা দেখতে পারি একটু চিন্তা করার পরে রানী ক্যালেন্থিয়া একটু রাজি হয়ে গেছে। আর এর একটু পরে সে গিয়ে সিরির সাথে কথাবার্তা বলে, আর সে সিরিকে একটু রাজি টাজি করিয়ে সেখান থেকে গ্যারাল্টের সাথে পাঠিয়ে দেওয়ার প্রিপারেশন নেয়। আসলে সে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সিরির সাথে কথাবার্তা বলি, সে আমাদের থেকে বিদায় বিদায় নিয়ে তারপর সে তোমার সাথে চলে যাবে। তবে এর একটু পরে যখন ফাইনালি গ্যারাল্ট এসে সিরির সাথে মিট করে, তখন আমরা দেখতে পারি যে আসলে এটা তো আসল সিরি নাই, এটা হচ্ছে অন্য একটা মেয়ে। মানে রানী ক্যালেন্থিয়া এখনও একটা চালাকি করে গ্যারাল্টের সাথে অন্য একটা মেয়েকে পাঠিয়ে দেওয়ার ট্রাই করেছিল। তবে এই ব্যাপারটা যখন গ্যারাল্ট বুঝতে পারে, তখন সে রানী ক্যালেন্থিয়ার উপর একটু রাগি হয়, কারণ এই মহিলা সবসময় চালাকি করে, আর হয়তোবা চালাকি করে এই জন্যই সে এখন কিং। কিন্তু আউট অফ দ্য বক্স হলেও একটা কথা বলতে হয়, সব চালাকের পরিণতি কিন্তু কিং হয় না, বেশি চালাকের পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হয়। তবে যাই হোক, এদিকে আমরা দেখতে পারি যখন গ্যারাল্ট ব্যাপারটা জানতে পারে যে রানী ক্যালেন্থিয়া আবারও চালাকি করে সিরিকে না পাঠিয়ে অন্য একটা মেয়েকে তার সাথে পাঠিয়ে দেওয়ার ট্রাই করেছিল, তখন সে একটু রাগ হয়। তবে সে রানী ক্যালেন্থিয়াকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে গ্যারাল্ট কী করে জানলো যে সেই মেয়েটা আসল সিরি না। আসলে সে হচ্ছে গিয়ে উইচার, আর সেই মেয়ের এমন একটা ভাবসাব ছিল যেটা দেখে ক্লিয়ারলি সে বুঝতে পেরে গিয়েছে। আর এরপরে যখন সে মহল থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে জানতে পারে যে আসল সিরিটা কে, কারণ সেই মেয়েটা এখানে দৌড়ে আসে আর সে আসল সিরির সামনে মাথাটাকে নতও করে। আর এইটা দেখার পরে গ্যারাল্ট বুঝতে পারে যে আসল সিরি আসলে কে। আসলে এইটাই ছিল সেই সিনটা যেটা আমরা এপিসোড 1 দেখতে পেয়েছিলাম,
মানে আমরা দেখতে পেয়েছিলাম সিরি বিভিন্ন বাচ্চাদের সাথে মিলেমিশে এখানে খেলাধুলা করছিল। আসলে সিরি এটা এই জন্য করছিল কারণ তার কাপড়গুলোকে চেঞ্জ করিয়ে রানী ক্যালেন্থিয়া তাকে এখানে পাঠিয়ে দিয়েছিল, যাতে করে গ্যারাল তাকে চিনে নিয়ে যেতে না পারে। আর তখন সিরিও ব্যাপারটা বুঝতে পারে যে কেউ একজন তো আছে যে তাকে দূর থেকে দেখছে। তবে যতক্ষণে সে সেদিকে তাকায় ততক্ষণে গ্যারাল সেখান থেকে গায়েব হয়ে গেছে। যার মানে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এপিসোড নাম্বার 1-এ যখন সেই মহাযুদ্ধটা হয়েছিল তখন গ্যারাল সিনটাতেই ছিল, সে সিরিকে নেয়ার জন্য এখানে এসেছিল। তো এরপরে এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করার জন্য গ্যারাল চলে আসে রানী ক্যালেন্থিয়ার কাছে। আর সে এসে তাকে জিজ্ঞেস করে যে অন্য একটা মেয়েকে নকল সিরি বানিয়ে আমার সাথে পাঠিয়ে দেওয়ার মানেটা কি। তবে এই সমস্ত কথাগুলোর অ্যান্সার সে নিত, কিন্তু তখন এখানে কিং আইস চলে আসে আর সে গ্যারালকে একটা জেলের মধ্যে বন্দি করে ফেলে। আর এরপরে আমরা দেখতে পারি সেই সমস্ত সিনগুলো যেগুলো আমরা দেখতে পেয়েছিলাম এপিসোড নাম্বার 1-এ। আমরা দেখতে পারি নেলফ গার্ডিয়ানরা এখানে হামলা করে দিয়েছে, তারা একে করে সমস্ত মানুষকে মারছে, তারা এই মহলের মধ্যে পর্যন্ত ঢুকে গিয়েছে। আর মজেক যেই পাওয়ার শিলটা বানিয়েছিল সেটাকে ব্রেক করে তারা একেবারে মহলের ভেতর দিকেও ঢুকে যাচ্ছে। আর এখানে আমরা রানী ক্যালেন্থিয়ার মৃত্যুটা আবারও দেখতে পারি। আমরা দেখতে পারি যখন সে মরছিল তখন সে সিরিকে ডেকে তার কাছে বলছিল যে তুমি রিবি আর গ্যারালকে খুঁজে বের করবে, কারণ সেই হচ্ছে তোমার নিয়তি। আর সে মজেককে ডেকেও বলে যে তুমি জলদি করে গিয়ে গ্যারালকে নিয়ে আসো, কারণ একমাত্র গ্যারালডি হচ্ছে সেই ব্যক্তি যে এখন সিরিকে সেভ করতে পারে। আর নয়তো ভাই পৃথিবীতে এখন কেউ নেই যে সিরিকে এখান থেকে সেভ অবস্থায় নিয়ে যেতে পারবে। আসলে আমরা জানতে পারি যে যখন এই যুদ্ধটা চলছিল, মানে এপিসোড নাম্বার 1-এর যে যুদ্ধটা, তখন গ্যারাল এখানেই তাদের বেজমেন্টের জেলের মধ্যে বন্দি ছিল। তবে যতক্ষণে মজেক এসে সেখানে চেক করে ততক্ষণে গ্যারাল সেখান থেকে গায়েব হয়ে গেছে, মানে সে এসে আর উইচারকে পায় না। আসলে এখানে ব্যাপারটা হয়েছে এমন, উইচার সিরিকে খোঁজার জন্য যখন দোতলায় গিয়েছে তখন মজেক তাকে নিয়ে নিস্তালায় চলে এসেছে। আর এমন করে উপর নিচ করতে করতে তারা আর একে অন্যকে কোনোভাবেই পায় না। আর যতক্ষণে গ্যারাল নিচে চলে আসে ততক্ষণে মজেক সিরিকে নিয়ে তার অন্য একটা সৈন্যর সাহায্যে তাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেওয়ার জন্য ঘোড়ার উপরে চড়িয়ে দিয়েছিল। আর তখন আমরা দেখতে পারি রানী ক্যালেন্থিয়া প্রচণ্ড আহত অবস্থায় জানলা থেকে নিচে পড়ে যায়। মানে এটা হচ্ছে গিয়ে সেই মুহূর্ত যখন রানী ক্যালেন্থিয়া ওপর থেকে লাফ দিয়ে সুইসাইড করেছিল। আর এখান থেকে সিনটা আবারও ফ্ল্যাশব্যাকে ব্যাক করে, মানে 6 দিন পেছনে। তো এখানে আমরা দেখতে পারি ইয়ানিফার চলে আসে নেলফগার্ডের সৈন্যদের বেজমেন্টে। আসলে সে এখানে এসেছে এই জন্য যাতে করে সে তার এক্স বয়ফ্রেন্ড স্ট্রিজের সাথে মিট করতে পারে। আর এখানে সে এসে মিট করে তাকে বলে যে আমাদের মধ্যে যে রিলেশনটা ছিল সেটাকে আমরা কেননা আবারও আগের মতো করে ফেলি, কারণ আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল। আসলে এই সমস্ত কথাগুলো যে সে বলছে, এই কথাগুলো হয়েছিল 42 বছর আগে, মানে মাঝখানে 42টা বছর পার হয়ে গেছে। তো এই জন্য স্ট্রেজার তার কথা একেবারে কান দেয় না, মানে সে বলে যে আগে যা ছিল সেগুলো ছিল, এখন আর আমি এগুলোতে কেয়ার করছি না, আমি তোমার সাথে কোনোভাবে আর সম্পর্কে আসতে পারবো না। আর এই সমস্ত কথাগুলো শোনার পরে যখনই ইয়ানিফার এখান থেকে চলে যাবে তখন তার দেখা হয় উইলগোফোর্ডের সাথে। আসলে এইটা হচ্ছে এই গল্পের একটা নতুন ক্যারেক্টার। আর এই লোকটা তাকে বলে যে নেলফ গার্ডিয়ানরা তাদের সেনাবাহিনীতে বিভিন্ন বড় বড় জাদুঘর নিয়ে বিভিন্ন জাদুঘরদেরকে ঢোকাচ্ছে, তার মানে তাদের প্ল্যানিংটা বিশাল বড়। আর এই জন্য তোমাকে নিয়ে যাওয়ার জন্য টেসিয়া আমাকে এখানে পাঠিয়েছে, সো আমার সাথে অ্যারেটোজাতে চলো। যদিও ইয়ানিফার তাকে জিজ্ঞেস করে যে তাদের প্ল্যানিংটা কী, তারা কী করতে চায়, তারা কেন জাদুঘরদের হায়ার করছে, এই সমস্ত ব্যাপারগুলো জানার ট্রাই করে। তবে উইলগোফোর্ড তাকে বলে যে আচ্ছা আমি এগুলো বলবো, তুমি আগে আমার সাথে অ্যারেটোজাতে চলো, সেখানে যাওয়ার পরে আমি তোমাকে সমস্ত সত্যিটা বলে দিব। তবে যখন তারা অ্যারেটোজাতে চলে আসে তখন ইয়ানিফার জানতে পারে যে উইলগোফোর্ড তাকে মিথ্যা কথা বলেছে। এখন সে কেন মিথ্যা কথা বলেছে আর সে কেন তাকে মিথ্যা বলে অ্যারেটোজাতেই নিয়ে আসলো, সেই সমস্ত ব্যাপারগুলো একটু পরেই আমরা জানবো। আর আমরা জানতে পারি এখানে টিসিয়াও আছে, তবে টিসিয়া এখনও জানে না যে ইয়ানিফার এখানে এসেছে। আর এই জন্য উইলগোফোর্ডের উপর একটু বেশিই রাগ করে ইয়ানিফার চলে আসে নতুন জাদুঘরদের সাথে মিট করার জন্য। তবে এখানে আসার পরে সে জানতে পারে যে একটা সময় ছিল যখন অ্যারেটোজাতে সেই সমস্ত জাদুঘররাই বাস করত, মানে তারাই এখানে ভর্তি হওয়ার পারমিশন পেত, যাদের মধ্যে সোর্সের কোনো না কোনো পাওয়ার আছে আর সেগুলোকে ইউজ করে তারা বিশাল বড় বড় জাদুঘর হতো। তবে এখন ব্যাপারটা পুরোপুরি বদলে গেছে, এখন তারা যাকে পাচ্ছে রাস্তায় তাকেই ধরে এনে টাকার বদলে জাদু শেখাচ্ছে, কারণ এখন তাদের টাকা পয়সার খুবই দরকার, তো এই জন্য তারা এমনটা করছে। আর এখানে ইয়ানিফার তাদের সবাইকে বলে যে তোমরা হয়তোবা জানো না একটা জাদুকর্ণীদের লাইফ কতটা ভয়ঙ্কর হয়, তাদেরকে কত কিছু সহ্য করতে হয়, সেই সমস্ত ব্যাপারগুলো শুধুমাত্র আমরাই জানি। সো এখনও তোমাদের কাছে সময় আছে, যত জলদি করে সম্ভব এখান থেকে তোমরা পালিয়ে যাও, কারণ ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলো ফেস করার ক্ষমতা তোমরা কখনোই রাখবে না।
কিন্তু আমরা দেখতে পারি যে এই সমস্ত কথাগুলো এই মেয়েগুলো বিশ্বাসই করতে চায় না। তো এই জন্য ইয়ানিফার তাদের সবাইকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে পানির মধ্যে ফেইল হয়ে যাওয়া স্টুডেন্টদেরকে কোনো একটা সময় টিসিয়া ফেলে দিয়েছিল, আর যারা এই পানির মধ্যে বাস করে করে এখন অ্যারেটুজার পানির পাওয়ারগুলো বাড়াচ্ছে, মানে তারা অ্যারেটুজাকে প্রোটেক্ট করছে। তবে ইয়ানিফার কিছু একটা শো করত, তার আগে টিসিয়া চলে আসে আর সে এসে ইয়ানিফারকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে বেরিয়ে চলে আসে। তবে যখনই ইয়ানিফার বাইরে আসে তখন সে দেখতে পারে যে এখানে মেজেসদের পুরো একটা টিম চলে এসেছে, মানে যেমনটা আপনি অলরেডি জানেন। তবে আমি আবারও বলি, জাদুঘর হয় দুই ধরনের, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে গিয়ে মেজেস। সোর্স হয় তারা যাদের মধ্যে জাদুর ইন্টারনাল পাওয়ারটা থাকে, আর মেজ হয় তারা যারা জাদু শিখে বড় হয়। তো আমরা দেখতে পারি এখানে মেজেসদের টিমের মধ্যে ট্রেসও আছে, যে কিনা স্ট্রিগা সম্পর্কে তাকে বলে, মানে যেটাকে গ্যারাল সুস্থ করেছিল সেই ভয়ঙ্কর মেয়েটাকে। তো এরপরে নেক্সট দিনে সিন চলে আসে সমস্ত জাদুঘরদের একটা মিটিংয়ে। আমরা দেখতে পারি এখানে স্টোকোবর তাদের সবাইকে বলে যে নেলভ গার্ডিয়ানরা সমস্ত সেনাবাহিনী সমস্ত জাদুঘরদেরকে নিয়ে সিনটাতে হামলা করার জন্য যাচ্ছে। আর ভয়ের ব্যাপার হচ্ছে এটা যে তারা যদি সবসময় এমনটাই করতে থাকে তাহলে একটা সময় তারা পুরো পৃথিবীকেই অ্যাকোয়ার করে ফেলবে, মানে তাদের আন্ডারে পুরো পৃথিবী চলে আসবে। তখন এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হলেও হতে পারে, কারণ যেহেতু কোনো দেশই থাকবে না তো তারা স্বৈরাচারী হয়েই উঠতে পারে। তবে তখনই সেখানে নেলভ গার্ডিয়ানদের জাদুঘরনি পেঞ্জেলা চলে আসে, আর এটা হচ্ছে গিয়ে সেই জাদুঘর যে কিনা সেকেন্ড এপিসোডে যখন জাদু করতে গিয়েছিল তখন সে একটু পাকনামি করার জন্য তার হাড়টা পুরোপুরি পুড়ে গিয়েছিল, মানে একটা উইচ হয়ে গিয়েছিল। তো এখানে পেঞ্জেলা তাদের সবাইকে বলে যে নেলভ গার্ডিয়ানরা শুধু আর শুধুমাত্র সিনটাতেই আক্রমণ করতে চায়, মানে তারা সিনটাতে রাজত্ব করতে চায়, তাদেরকেই তাদের গোলাম বানাতে চায়, তারা অন্য কোনো নেশনের উপরে কখনোই আক্রমণ করতে যাবে না, আর এটা তাদের প্ল্যানিংয়ের মধ্যেও পড়ে না। তো এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সমস্ত জাদুঘরদের মধ্যে একটা বিশাল বড় ডিসকাশন হয়, আর এই ডিসকাশনে অনেক জাদুঘরাই সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা নেলভগার্ডের বিরুদ্ধে ফাইট করবে না, মানে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। তবে তখন আমরা দেখতে পারি উইলগোফোর্ট, ইয়ানিফার, টিসিআর, ট্রেস মিলে সিদ্ধান্ত নেয় তারা নেলভগার্ডের বিরুদ্ধে ফাইট করবে, কারণ তারা এটা কোনোভাবেই হতে দিতে চায় না। কারণ তারা এটা কোনোভাবেই চায় না যে নেলভগার্ড গিয়ে সিনটাকে দখল করুক, কারণ তারা একবার এমনটা করলে আস্তে আস্তে করে তারা সবাইকে দখল করার ট্রাই করবে। আর এরপরে নেক্সট দিনে সিন চলে আসে সিরির কাছে। আমরা দেখতে পারি সিরি প্রেজেন্ট টাইমে ডারাকে খোঁজার জন্য একটা বাজারে চলে এসেছে। আসলে যেহেতু তারা দুজন দুই দিকে পালিয়েছিল তো এই জন্য তারা দুজন আলাদা হয়ে গিয়েছিল, আর এই জন্য এখন সে যায় ডারাকে খুঁজতে। তবে যখন সে ডারাকে খুঁজছিল তখন এখানের কিছু মানুষের একটু সন্দেহ হয়ে যায়, কারণ সিরি দেখতে একটু অন্যরকম ছিল আর তাকে দেখার পরে অনেকে একটু সন্দেহ করে ফেলে। তবে তখন এখানে একটা মহিলা এসে তাকে বলে যে যদি তুমি চাও তাহলে তুমি আমার বাসায় থাকতে পারো, আমি বুঝতে পেরেছি তুমি খুবই ক্ষুধার্ত, আমার বাসা থেকে তুমি খেতেও পারো। তবে আমরা দেখতে পারি সিরি তাকে বিশ্বাস করতে চায় না, সে জলদি করে সেখান থেকে তার ঘোড়াটা নিয়েই জলদি করে পালিয়ে চলে আসে। তবে যখন একটু পরে পালাতে পালাতে রাত হয়ে যায় তখন সিরি অনেকটা দূরে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়ে, আর এই জন্য সে ঘোড়াটাকে এক জায়গায় রেখে সেখানে বিশ্রাম করার ট্রাই করে। তবে তখন সে দেখতে পারে যেই লোকগুলো তাকে ফলো করছিল, মানে যারা তাকে সন্দেহ করেছিল, তারা জলদি করে তাকে ফলো করে তাকে ধরতে চলে আসে। আসলে তারা চায় এইটা, তারা যদি সিরিকে ধরে নেলভ গার্ডিয়ানদেরকে দিতে পারে তাহলে তারা বড় একটা পুরস্কার পাবে। তো এই জন্য তারা চায় সিরিকে ধরে নেলভ গার্ডিয়ানদের কাছে বিক্রি করতে। তবে তখনই এখানে রিভিল হয় বিশাল বড় একটা প্লটের। আমরা দেখতে পারি আনকনসিয়াসলি সিরি অন্য একটা দুনিয়ায় চলে আসে, তার মধ্যে একটা বিশাল বড় আত্মা ভর করে, আর সেই আত্মা বারবার করে চিৎকার করে করে বলে যে সময় চলে এসেছে তলোয়ার আর কুড়ালের, সাদা একটা তুফান, সাদা কিছু আলো নিয়ে আসবে আর সমস্ত জায়গা ধ্বংস করে দিবে। আর এমন কথাগুলো বলতে বলতেই সে বিশাল জোরে জোরে চিৎকার করছিল, আর ফাইনালি বিশাল জোরে একটা চিৎকার করে সে সেখানে বেহুশ হয়ে যায়, আর এই পুরো এপিসোডটা এখানে শেষ হয়ে যায়।